বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের আঙ্গুর গাছের নতুন জাতগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। বন্ধুরা দেখুন, আমি আঙ্গুরের নতুন একটা শেড করেছি আমার ছাদ বাগানে। এগুলার সবগুলোর উপর দিয়ে আঙ্গুর গাছ থাকবে। আমি বেশ কিছু আঙ্গুরের নতুন জাত লাগিয়েছি, তো এই সবগুলো জাতের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। যেহেতু আমাদের এটা ছাদ বাগান, অবশ্যই জাতগুলো সবই স্পেশাল, আমাদের দেশে পরীক্ষিত, এবং এগুলা করলে কিন্তু আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো জাতগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, সবার প্রথম যে জাতটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে লুরাস। সবুজ হবে এটার কালার আঙ্গুরের। তো এই জাতটা থোকাটা হয় অনেক বড়। আমাদের বাংলাদেশে অনেকের বাগানেই এই লুরাস আঙ্গুরের ফলনটি এসেছে, এবং অত্যন্ত মিষ্টি এবং খুবই ভালো জাতের আঙ্গুর। এটার গ্রোথটা একটু কম, তুলনামূলক একটু আস্তে আস্তে গ্রোথ হয়। তো এটা হচ্ছে নতুন জাত লুরাস, ইউক্রেনের ভ্যারাইটি। আপনারা সবাই এই জাতটা কালেক্ট করতে পারেন। বন্ধুরা দেখুন, আমার সামনে যে দ্বিতীয় যে জাতটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্ল্যাক রুবি। এটা সিজন এবং অফ সিজন দুবস্থাতেই ফল দেয়। এটা হবে ব্ল্যাক কালার, থোকাটা মোটামুটি ভালোই বড় এবং মিষ্টি একটা ভ্যারাইটি। এই ব্ল্যাক রুবি জাতটাও আপনারা চাইলে লাগাতে পারেন। তৃতীয় যে জাতটা দেখাচ্ছি এই জাতটা হচ্ছে ভ্যালেস। এটা একটু রেয়ার, আমাদের বাংলাদেশে এটা পরীক্ষিত। অনেক বিশাল থোকা হয় এই জাতটার। এক একটা থোকার সাইজ 3 কেজি পর্যন্ত হয়, রেড কালার। তো এটা হচ্ছে ভ্যালেস, অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু একটা ভ্যারাইটি। বর্তমানে এটা একটু রেয়ার জাত, আমি এটা কালেক্ট করেছিলাম হচ্ছে 3000 দিয়ে, ছোট্ট একটা চারা। তো এই জাতটা আপনারা কালেক্ট করতে পারেন। বন্ধুরা দেখুন, আমার পাশে যে আরেকটা জাত দেখতে পাচ্ছেন এই জাতটাও আমাদের দেশে পরীক্ষিত। এটা হচ্ছে একলো, এটাও রেড কালারের একটা ভ্যারাইটি। এটার ফল মিষ্টি এবং আমাদের দেশে এগুলো আসলে সবই পরীক্ষিত। জাস্ট আপনাদের জাতগুলা সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একলো। দেখুন একলোর পাতাটা এই যেরকম হবে, এটা সিজন এবং অফ সিজন দুই সময়ই ফল দেয়। টুকটাক ফল সবসময় আপনারা পাবেন। সিজনে দিবে প্রচুর ফলন, আর অফ সিজনে একটু কম দিবে। এটা হচ্ছে একলো। এখন আসলে যে আঙ্গুরের যে পাতাটা এরকম দেখতেছেন, এখন শীতকাল হয়, আঙ্গুরের এই সময়টা হচ্ছে ডরমেন্সি। তো ম্যাক্সিমাম গাছেরই আসলে কোনো পাতা থাকে না, এই সময় গ্রোথ হয় না গাছের। তো তারপরেও আপনাদের সাথে জাতগুলো পরিচয় করে দিচ্ছি। এখানে আমি একদম নতুন লাগিয়েছি, এটা হচ্ছে গ্রিন লং, একটা গুটিয়া কলম একজনের থেকে নিয়ে এসেছিলাম। বন্ধুরা দেখুন, এই যে এখানে আমার আরেকটা জাত আছে, এই জাতটা হাসিব ভাই থেকে পেয়েছিলাম। এটাও খুবই একটা ভালো জাত, এটার নাম হচ্ছে টং টং। আপনারা থাইল্যান্ডে দেখবেন এই জাতটা নিয়ে কিন্তু প্রচুর বাণিজ্যিক বাগান করে থাইল্যান্ডে। আমাদের দেশে এটা এখনও মানে ওভাবে অ্যাভেলেবল হয়নি, টুকটাক কিছু ছাদ বাগানে হয়তো পেতে পারেন। এটা রেড কালার হবে আঙ্গুরটা, এটা হচ্ছে টং টং। ঠিক এটার পাশে দেখুন সবুজের বেস্ট একটা জাত, সবুজের ভিতরে যদি বেস্ট জাত বলি সেটা হচ্ছে ডিকসন। তো এই ডিকসন আঙ্গুরটা কিন্তু অনেক ভালো, মিষ্টি এবং সাইজও ভালো হয়, বীজও অনেক কম থাকে। এটা হচ্ছে ডিকসন। এদিকে আমি আরও বেশ কিছু জাত লাগাবো, কিছু খালি রেখেছি। তো এখন এই সাইডটা যদি আপনাদের দেখাই, দেখুন এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তো এই ব্ল্যাক ম্যাজিকটা আমাদের দেশে খুবই পরীক্ষিত, অনেকের বাগানে হয়েছে। অনেকটা আমরা যেমন আমাদের দেশি জাম দেখি, ঠিক জামের মতো কালার এই আঙ্গুরটার ব্ল্যাক ম্যাজিক। অত্যন্ত মিষ্টি এবং খুবই ভালো একটা জাত। ঠিক এটার পাশে আরেকটা জাত আছে, সেটা হচ্ছে আমার বাগানে এর আগেও দেখেছেন, ইসাবেলা। তো এই আঙ্গুরটা রেড কালার, থোকা হচ্ছে অনেক বড়। যারা আমার চ্যানেলে এর আগে ভিডিও দেখেছেন তারা কিন্তু এই জাতটা সম্পর্কে খুবই ভালো জানেন। ঠিক এর পাশে আরেকটা আছে, এটা হচ্ছে সবুজ মিষ্টি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি। আমি এর ফুল নামটা আমি আসলে বলতে পারতেছি না, গাছটা অযত্নে আছে। আসলে এখন এই সময়টা হচ্ছে এরকম, এখন জাস্ট শুধু ডাল থাকবে, পাতা সব ঝরে যাবে, শীত সহ্য করতে পারে না আঙ্গুর গাছ। তো এটা হচ্ছে সবুজ মিষ্টি। এটাও আমার ছাদ বাগানে যারা ভিডিও দেখেছেন এটাও কিন্তু তারা চিনবেন, প্রচুর ফলন হয় সবুজ মিষ্টি।
দেখুন এই যে এখানে একটা আছে স্ট্রবেরি ফ্লেভার, এই যে দেখুন এটা সিজন অফ সিজন সব সময় টুকটাক ফল থাকে স্ট্রবেরি ফ্লেভার, এই যে কিছু ফল এখনো ধরে আছে, এটা হচ্ছে রেড, রেড কালার হবে স্ট্রবেরি ফ্লেভার রেড। এই যে দেখুন পাখি কিন্তু কাঁচা অবস্থায় খেয়ে ফেলে আঙ্গুরগুলা, তো এখন আসলে কিছু করার নাই। এই স্ট্রবেরি ফ্লেভার আঙ্গুরটা থোকাটা ছোটো হয়, থোকাটা এরকম হয়, আবার অনেক সময় এর থেকে একটু বড় হয়, কিন্তু সারা বছর টুকটাক পাবেন স্ট্রবেরি ফ্লেভারটা। এটার পাতাটা হচ্ছে যেরকম স্ট্রবেরি ফ্লেভার। ঠিক এটার এই পাশে আমার আরেকটা জাত আছে ব্ল্যাকের, এটাও দেখবেন আমার বাগানে এর আগে ফল এসেছিল 15 থোকা ব্ল্যাকের একটা ভ্যারাইটি, এটা ওই সিজন অফ সিজনে টুকটাক পাবেন। এই যে দেখুন এখন অফ সিজনেও ওই অল্প কয়েকটা ধরে আছে, ব্ল্যাক হবে পাকার পর। সবগুলো আঙ্গুরই কিন্তু প্রথমে সবুজ থাকে, তারপরে কালার হয় রেড ব্ল্যাক জাতের উপর। এই পাশে আরেকটা আছে, এটাও সবুজ মিষ্টি, এটা ওই যে দেখেন অফ সিজনে কিছু ধরছে, তো এইভাবেই থাকে। কিছুদিন পর গাছটাকে প্রুনিং করে দিব। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তার অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন, আঙ্গুর গাছে কীভাবে প্রুনিং করতে হয়, তো আমি এটা নিয়ে ভিডিও একটা করেছিলাম আর কি কি খাবার দিব আঙ্গুরের ভালো ফ্লাওয়ার সেটিংয়ের জন্য, তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আঙ্গুরের যত্ন পরিচর্যা কিন্তু এখন থেকে আপনাদের শুরু করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।